সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইউনিক আইডি বিষয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো যে ষষ্ঠ শ্রেণীতে যারা 2023 সালে ভর্তি হয়েছে তাদের ইউনিক আইডি করতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমাদের সবার মধ্যে একটা ধোঁয়াশা অবস্থা ছিল যে তাদের ইউনিক আইডিটা আসলে করতে হবে কিনা। তো এ পর্যন্ত কোনো নির্দেশনা ছিল না যে আসলে ষষ্ঠ শ্রেণীতে 2023 সালে যারা ভর্তি হয়েছে তাদের ইউনিক আইডি করতে হবে কিনা। আমরা এটাও জানি যে ইউনিক আইডি কার্যক্রম কিন্তু অদ্যাবধি চালু রয়েছে এবং বারবার কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে, কিন্তু কোনো সময় ষষ্ঠ শ্রেণীতে 2023 সালে যারা ভর্তি হয়েছে তাদের সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয় নাই, বিধায় কোনো প্রতিষ্ঠান তাদের তথ্য কিন্তু, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের তথ্য অনলাইনে আপলোড করে নাই। তো 29 মার্চ 2023 সালে ব্যানবেস থেকে একটা চিঠি ইস্যু করেছে, নোটিশ ইস্যু করেছে যে সময় তো বৃদ্ধি করা হয়েছে, এই যে ডাটা এন্ট্রি পুনঃ নির্ধারিত সময়সীমা হচ্ছে 20 এপ্রিল 2023 সাল, সেই সাথে আরও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই 2 নম্বর অপশনে যে পুনঃ নির্ধারিত সময়ে 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবশিষ্ট শিক্ষার্থীদের বর্তমান শ্রেণী অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের ইউনিক আইডি করতে হবে কিনা, তাদের তথ্য আপলোড করতে হবে কিনা, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের তথ্য কিন্তু অনলাইনে আপলোড করতে হবে এবং সেটার সময়সীমা বৃদ্ধি দিয়ে দেওয়া হয়েছে 20 এপ্রিল 2023। তো এখন আমরা সবাই জানি যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এখন বন্ধ আছে, অর্থাৎ ছুটির মধ্যে আছে। এই সময়ে আসলে ছাত্রদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে 20 তারিখের মধ্যেই আপলোড করা কিন্তু অত্যন্ত কঠিন, কিন্তু তারপরেও যেহেতু এটা সরকারি নির্দেশনা আমাদের সকলকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। ডাটা এন্ট্রি সফটওয়্যারে যদি সমস্যা না হয় তাহলে কিন্তু 20 তারিখের মধ্যে অনায়াসেই এন্ট্রি করা সম্ভব। সেই জন্য আমরা যারা এন্ট্রি কাজ করব তারা অতি তাড়াতাড়ি শিক্ষার্থীদের কাছ থেকে ইউনিক আইডির তথ্য যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা পূরণ করে নিয়ে যদি খুবই ঝামেলা ছাড়া করতে চাই তাহলে 15 তারিখের মধ্যে এটাকে কমপ্লিট করব। কারণ 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সিআরবিএস ওয়েবসাইটটা, এই সাইটটা কিন্তু, সার্ভারটা কিন্তু বিজি হয়ে যেতে পারে। সুতরাং সতর্কতা স্বরূপ আমরা যত তাড়াতাড়ি পারি এই কাজটা কিন্তু আমরা করব। এবং সেই সাথে আমরা দেখব যে তথ্য ছকটা আসলে কিভাবে বের করে, শিক্ষার্থীদের যে তথ্য ছকটা আমরা পূরণ করে নেব সেই তথ্য ছকটা আসলে কিভাবে বের করে সেই বিষয়টা আজকে আমরা দেখব। এই জন্যে যেটা করতে হবে আমাদেরকে ব্যানবেজের ওয়েবসাইটে চলে যেতে হবে, banbase.gov.bd। আমি অলরেডি এই ওয়েবসাইটে ঢুকে আছি। আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজার নিয়ে লিখবেন ব্যানবেজ, গুগলে লিখবেন শুধুমাত্র ব্যানবেজ, BAN, শুধু ব্যানবেজ লিখে কিবোর্ডে ইন্টার দেবেন। দেওয়ার পরে আমার প্রথমেই যে রেজাল্টটা শো করবে banbase.gov.bd, এটাই হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট। আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে মূলত কিভাবে এই জরিপ তথ্য না, অর্থাৎ এই ইউনিক আইডির যে তথ্য ফর্মটা আছে সেই তথ্য ফর্মটা কিভাবে আমরা ডাউনলোড করব, এইখান থেকে আমরা চলে যাব IEIMS। এইখানে মাউস পয়েন্টার রাখলে এইখানে কিছু অপশন শো করবে, এইখান থেকে যে শিক্ষার্থী তথ্য ছক এইখানে আমরা ক্লিক করব, শিক্ষার্থী তথ্য ছক। ক্লিক করার পরে দেখুন তথ্য ছকের যে পিডিএফ ফাইল সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, 4 পৃষ্ঠার একটা ফাইল। এই ফাইলটা আমরা ডাউনলোড করে শিক্ষার্থীদের মাঝে এটা বিতরণ করব। ডাউনলোড বা প্রিন্ট আমরা এখান থেকে করতে পারি, আর যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে স্টুডেন্ট প্রোফাইল ফর্ম, আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি ডেস্কটপে, ডেস্কটপ দিয়ে আমি সেভ দেব। আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, ডাউনলোড আমার এখানে শুরু হয়ে গেছে। আমি যদি ডেস্কটপে যাই, এই যে স্টুডেন্ট ফর্ম, এই ফর্মটা আমরা যে কোনো সময় এটাকে আবার এখান থেকেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তো এই ছিল মূলত আজকের বিষয়। তো আমরা অতি দ্রুত 2023 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণী ব্যতীত যারা অন্যান্য শ্রেণী যাদের ইউনিক আইডি করা এখনো বাদ আছে তাদের তথ্যগুলো 20 তারিখের মধ্যেই সিআরবিএস সফটওয়্যারে আপলোড করব।
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।